হ্যালো, আপনাকে বলছি, স্ক্রিনে দেখানো স্কোরটি দেখেন। আমরা স্কোরটি কালেক্ট করেছি বিভিন্ন আইএলটিএস এর গ্রুপ থেকে, আমরা জানি না কার এটি স্কোর। এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, একজন স্টুডেন্ট লিসনিং এ 9 পেয়েছেন, রিডিং এ 9 পেয়েছেন, কিন্তু রাইটিং এ পেয়েছেন উনি 6.5। এবং আপনি অহরহ এই আইএলটিএস গ্রুপগুলোতে দেখতে পাবেন যে রিডিং এ 9 কিন্তু রাইটিং এ 6.5 বা 6। আপনার কি মনে হয় যে যিনি রিডিং এ ব্যান্ড 9 পান, লিসনিং এ ব্যান্ড 9 পান, তিনি অ্যাট লিস্ট 7 পর যোগ্যতা রাখেন না রাইটিং এ? অবশ্যই রাখেন। কিন্তু কেন তাহলে তিনি ব্যান্ড 7 পাচ্ছেন না? তার পিছনে কারণ হচ্ছে ওনাকে হয়তোবা ইনফর্ম করা হয়নি, কিংবা উনি কখনো শেখেননি যে ব্যান্ড 7 পেতে আমার কোন কোন স্কিলগুলো ডেভেলপ করতে হবে, কোন স্কিলগুলো অ্যাপ্লাই করতে হবে আমার রাইটিং এ। আপনার রাইটিং বেসিক্যালি 4টি মার্কিং ক্রাইটেরিয়ার উপর বেস করে মার্কিং করা হবে, এটা আমরা সবাই জানি। যেমন একটি হচ্ছে টাস্ক রেসপন্স, কোহারেন্স অ্যান্ড কোহিশন, লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। আমরা এই ভিডিওতে টাস্ক রেসপন্স দিয়ে চলুন একটু ডিসকাস করে আসি। টাস্ক রেসপন্স বিষয়টা কি? টাস্ক রেসপন্স বিষয়টা হচ্ছে একদম ফার্স্ট ক্রাইটেরিয়া ফর ইউর রাইটিং, এবং এটি হচ্ছে এমন একটি ক্রাইটেরিয়া যেখানে ভুল করলে আপনাকে একটা পেনাল্টি হবে। টাস্ক রেসপন্সে আপনার যে বিষয়গুলোর উপরে ফোকাস করা হবে তা হচ্ছে ওয়ার্ড রিকোয়ারমেন্ট। আমরা সবাই জানি আইএলটিএস এ 250 ওয়ার্ডস রাইটিং টাস্কটিতে লিখতে হয়। আপনি যদি এর নিচে লিখে ফেলেন তাহলে টাস্ক রেসপন্সে আপনার স্কোর লোয়ার করা হবে। নাম্বার টু, অফ টপিক। আপনি যা লিখতে বলেছে তা আপনি লিখেননি, অন্য কিছু লিখেছেন, তাহলে কিন্তু আপনাকে পেনাল্টি করা হবে। অর্থাৎ এই দুটি ক্রাইটেরিয়া কিন্তু শুধুমাত্র পেনাল্টির জন্য রয়েছে, অন্য ক্রাইটেরিয়া গুলোতে কিন্তু কোনো পেনাল্টি নেই। আপনি পারলে ভালো স্কোর পাবেন, না পারলে আপনার স্কোর কমে যাবে, কিন্তু পেনাল্টি কিন্তু করা হবে না। সো এই দুটো পয়েন্টকে অলওয়েজ কনসিডার করতে হবে আলাদা হিসাবে। এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু যে বিষয়টা অনেক ক্যান্ডিডেট জানেন না, টাস্ক রেসপন্সে আপনাকে কোথায় ফোকাস করতে হবে সেই বিষয়গুলো নিয়ে চলুন আমরা এবার একটু ডিসকাস করে আসি। ওকে, প্রথমে চলুন আমরা একটু দেখে আসি পার্টস। পার্টস কি? একটি রাইটিং এসেতে অনেকগুলো পার্টস থাকে, এই পার্টসের উপর বেস করে আপনার মার্কিং ক্রাইটেরিয়াটা কেমন হবে। ধরেন আপনি একটা রাইটিং এর অল পার্টস আপনি কভার করছেন, তাহলে আপনি পাবেন ব্যান্ড 7। আবার আপনার কিন্তু অল পার্টস কভার করতে গিয়ে একটু ইমব্যালেন্স হয়ে গেছে, তাহলে আপনি পাবেন ব্যান্ড 6। আবার আপনি পার্শিয়ালি কভার করেছেন, তার মানে আপনি একটা পার্ট লিখেছেন একটা পার্ট লিখেননি, তাহলে কিন্তু আপনার ব্যান্ড স্কোর হয়ে যাবে 5। বিষয়টি কেমন চলেন আমরা একটু টপিক দিয়ে দেখে আসি। আমরা স্ক্রিনে যে রাইটিং টাস্কটি দেখতে পাচ্ছি তা হচ্ছে, ইটস ইম্পর্টেন্ট ফর পিপল টু টেক রিস্ক ইন বোথ দেয়ার প্রফেশনাল লাইফস অ্যান্ড পার্সোনাল লাইফস, ডু দ্য অ্যাডভান্টেজেস অফ টেকিং দিস রিস্ক আউট উইথ দ্য ডিসঅ্যাডভান্টেজেস। ওকে, আমরা যদি এস এটা দেখি তাহলে আমরা যেটা দেখতে পাবো তা হচ্ছে এই এস এর মধ্যে অনেকগুলো পার্টস রয়েছে। যেমন ধরেন রিস্ক নেওয়ার বিষয়টি, তারপরে প্রফেশনাল লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ, আবার অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। এখন ধরেন আপনি যদি ব্যান্ড 7 পেতে চান তাহলে অবশ্যই আপনাকে পার্সোনাল লাইফের রিস্ক নেওয়ার সুবিধা এবং অসুবিধা বলতে হবে, এবং প্রফেশনাল লাইফের রিস্ক নেওয়ার সুবিধা এবং অসুবিধাগুলো বলতে হবে। দিস ইজ কল অল পার্টস। আবার আপনি কখন ব্যান্ড 6 পাবেন, যখন আপনি প্রফেশনাল লাইফের ধরেন দুটো অ্যাডভান্টেজ দিয়ে ফেলেছেন এবং পার্সোনাল লাইফের আপনি একটা অ্যাডভান্টেজ দিয়ে ফেলেছেন, তাহলে এই রাইটিংটা কি হয়ে যাচ্ছে, ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। অথবা আপনি কোনো একটির অসুবিধা লেখেননি, তাহলে এই রাইটিংটি কি হয়ে যাচ্ছে, ইমব্যালেন্স, এবং ইন দ্যাট কেস আপনার ব্যান্ড স্কোর হবে 6। আবার আপনি 5 কখন পাবেন, যখন আপনি ধরেন কোনো কারণে শুধু সুবিধাগুলো লিখে গেছেন কিন্তু অসুবিধা লেখেননি, অথবা অনলি আপনি প্রফেশনাল লাইফ নিয়ে ডিসকাস করেছেন, পার্সোনাল লাইফের রিস্ক নিলে কি সুবিধা অসুবিধা আসতে পারে তা নিয়ে আপনি কোনো ডিসকাশন করেননি, তাহলে আপনার ব্যান স্কোর পার্সের ক্ষেত্রে হয়ে যাবে 5। টাস্ক রেসপন্সের দ্বিতীয় যে বিষয়টি তাকে আমরা বলছি পজিশনস। পজিশনস মানে আপনার মতামত, আপনার এই রাইটিং এর ব্যাপারে পজিশনস কি। সো এই পজিশনসের ক্ষেত্রে আপনার পজিশনস যদি থ্রু আউট ক্লিয়ার হয়, থ্রু আউট ক্লিয়ার হওয়ার অর্থ হচ্ছে শুরু থেকে বডি প্যারা থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত কমপ্লিট আপনার পজিশনস ক্লিয়ার, ইউ গেট ব্যান্ড 7। যদি আপনার পজিশনস রিলিভেন্ট হয় কিন্তু পজিশনসটা সব জায়গায় ক্লিয়ার না হয় তাহলে আপনার স্কোর হবে ব্যান্ড 6,
আবার ধরেন আপনি কখন ব্যান্ড 5 পাবেন যখন আপনার পজিশনসটা আনক্লিয়ার এই ব্যাপারে বিস্তারিত আমরা ইন এ মিনিট আরো কথা বলবো দেন থার্ড যে পয়েন্টটা কনসিডার আমরা করব তা হচ্ছে ফরম্যাট তো ফরম্যাট কি ফরম্যাট হচ্ছে ধরেন ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ এবং কনক্লুশন এবং সবগুলোর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ফরম্যাট রয়েছে যেমন ধরেন আপনি যদি ইন্ট্রোডাকশন লিখতে চান তাহলে আপনাকে কোন কোন জিনিসগুলো আপনার ইন্ট্রোডাকশনে এক্সিস্ট করতে হবে ফর एग्जांपल একটা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স তারপর একটা থিসিস সেন্টেন্স দেন একটা কিছু এক্সট্রা পয়েন্ট অথবা প্ল্যান এই যে একটা ফরম্যাট রয়েছে ইন্ট্রোডাকশনের এই ফরম্যাটটা আপনি কতটুকু ফলো করেছেন মজার বিষয় হচ্ছে আমি যদি ব্যান্ড 7 এর দিকে তাকাই তাহলে দেখতে পাবো ফরম্যাটে কোনো ডিসকাশন নেই ব্যান্ড 6 ও ফরম্যাটে কোনো ডিসকাশন নেই বাট ব্যান্ড 5 এ রয়েছে ব্যান্ড 5 এ বলা আছে আপনি যদি কিছু জায়গায় ফরম্যাটে ভুল হয় তাহলে আপনাকে 5 দেয়া হবে এবং আপনার যদি ফরম্যাট একেবারে ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে আপনি ব্যান্ড 4 পাবেন সো আপনি কিন্তু ফরম্যাট কি তা বিস্তারিত জানতে হবে ইন এ মিনিট উইল টক অ্যাবাউট এবার আমরা ডিসকাস করব কনক্লুশনস নিয়ে মজার বিষয় হচ্ছে অনেকেই এই বিষয়টাকে কনক্লুশন মনে করেন যে কনক্লুশন আনক্লিয়ার কিনা কনক্লুশন ক্লিয়ার কিনা কিন্তু আপনি যদি লক্ষ্য করেন এটি কিন্তু সিঙ্গুলার না এটি হচ্ছে প্লুরাল কনক্লুশনস এর অর্থ হচ্ছে সব জায়গাতে আপনার কনক্লুশন ক্লিয়ার করতে হবে মিনিং বডি প্যারার কিন্তু একটা কনক্লুশন রয়েছে বডি প্যারে আপনি কি বলতে চাচ্ছেন আবার কনক্লুশনের তো কনক্লুশন আছে ইন্ট্রোডাকশনের কিন্তু একটা কনক্লুশন রয়েছে আপনি কি বলতে চাচ্ছেন সো আপনার যদি কনক্লুশন বডি প্যারা হোক কিংবা কনক্লুশন হোক আপনার যদি এটা আনক্লিয়ার হয় ইউল গেট ব্যান্ড 6 আবার বডি প্যারায় কিংবা কনক্লুশনে আপনার কোনো শেষ কথা নেই কনক্লুশনে এটা ড্র আপনি করেননি তাহলে আপনি পাবেন ব্যান্ড 5 কনক্লুশন বলতে তাহলে আমরা কি বুঝি চলুন একটু পরে আমরা তা দেখব ক্লান্ত হয়ে গেছেন কারণ অনেক নতুন নলেজ আজকে শিখছেন তাই তো এখন এখন শেষ হয়নি নেক্সট পয়েন্ট হচ্ছে ডেভেলপমেন্ট এর অর্থ হচ্ছে আমরা কোন আইডিয়াকে একটা লাইনে ডেসক্রাইব করতে পারবো না আমাদেরকে এটি এক্সটেন্ড করতে হবে যদি আপনি কমপ্লিট এক্সটেন্ড করতে পারেন ইউ গেট ব্যান্ড 7 ইন অ্যাডিকুয়েটলি ডেভেলপমেন্ট করেন তাহলে পাবেন ব্যান্ড 6 এবং লিমিটেড ডেভেলপমেন্ট হলে পাবেন ব্যান্ড 5 এখন কোনটাকে আমরা ইন অ্যাডিকুয়েট ডেভেলপমেন্ট বলছি কোনটাকে আমরা লিমিটেড ডেভেলপমেন্ট বলছি উইল টক অ্যাবাউট দিস ওয়ান লেটার ইন দিস ভিডিও এবার আসেন মেইন আইডিয়া আপনার মেইন আইডিয়া অর্থাৎ আপনি অ্যাডভান্টেজের পক্ষে যে আইডিয়াগুলো দিচ্ছেন সেটা কতটুকু রিলিভেন্ট হলো মেইন আইডিয়াতে সেই বিষয়টা চেক করা হবে ব্যান্ড 7 এ মেইন আইডিয়া রিলিভেন্ট হওয়া খুবই বাঞ্ছনীয় কিন্তু এই ব্যাপারে কোনো আলোচনাই নেই বাট ব্যান্ড 6 এ বলা হচ্ছে রিলিভেন্ট মেইন আইডিয়া এর অর্থ হচ্ছে আপনি যদি রিলিভেন্ট মেইন আইডিয়া না দিতে পারেন তাহলে আপনি ব্যান্ড 6 পাচ্ছেন না তাহলে ব্যান্ড 7 পর তো প্রশ্নই আসে না দেন আপনার কিছু আইডিয়া রিলিভেন্ট হয়েছে কিছু আইডিয়া রিলিভেন্ট হয়নি তাহলে আপনি পাবেন ব্যান্ড 5 এখন আমাদের যেটা শিখতে হবে তা হচ্ছে কিভাবে আমরা মেইন আইডিয়াকে রিলিভেন্ট করতে পারি বা কোনটাকে রিলিভেন্ট মেইন আইডিয়া বলে আমরা কথা বলছি একটু পরেই নিয়ে তাহলে এখন নিশ্চয় আপনি বুঝতে পারছেন উনি রিডিং এ ব্যান্ড 9 পেয়েও কেন রাইটিং এ আসলে ব্যান্ড 7 এ টাচ করতে পারেন নাই তার পেছনে কারণ হচ্ছে উনি মার্কিং ক্রাইটেরিয়া ঠিক মতো জানেন না আমার এই ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি এই ভিডিওর প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আমাদের পরবর্তী ভিডিও অবশ্যই আপনি দেখবেন আর আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি কি এরপরও ওই টেমপ্লেট বেস রাইটিং টাস্কটুর কোনো কোর্স করতে চান কিংবা আপনি কি এমন একটি রাইটিং ক্লাস করতে চান যেখানে শুধু টিচার সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়ে আপনাকে লিখে দিবে আর আপনি দিন শেষে কিছু লিখতে পারবেন না যদি না চান যদি এমন একটা কোর্স করতে চান যেখানে মার্কিং ক্যাটারের উপর বেস করে আপনাকে পড়ানো হবে তাহলে চলে আসুন এই তারিখে আমাদের ফ্রি ক্লাসে Petronas Education Exacting Excellence